ভিডিওটা শুরু করলাম ধনতরাসের পুজোর কেনাকাটার শুভ মুহূর্ত কি কি কেনা উচিত সেই বিষয়ে আলোচনা করব তো সাথে থাকুন আর শুনতে থাকুন ধনতরাসে দেবী লক্ষ্মী ভগবান ধন্নন্তরী এবং কুবের দেবের পূজা করলে ঘরে থাকা সম্পদের ভাণ্ডার কখনোই শূন্য হয় না দু হাজার চব্বিশে এবছর উনত্রিশে অক্টোবর মঙ্গলবার ধনতরাসে উদযাপিত হবে দীপাবলির আগে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে হয় এই দিনটিতে ধন বা করা হয় ধনতরাসের দেবী লক্ষ্মী ভগবান ধনন্তরী এবং কুবের দেবের পূজা করলে ঘরে থাকা সম্পদের ভান্ডার কখনোই শূন্য হয় না এবছর উনত্রিশে অক্টোবর মঙ্গলবার ধনতরাশের উদযাপিত হবে এই এই উৎসবকে সম্পদ এবং সমৃদ্ধির কারণ হিসাবে বিবেচনা করা হয় ধনতরাশের শুভ সময় ধনতরাশের ত্রয়োদশ তিথিতে উনত্রিশে অক্টোবর সকাল দশটা এক থেকে মিনিটে শুরু হবে এবং তিরিশে অক্টোবর দুপুর একটা পনেরো মিনিটে শেষ হবে এবার ধনতরাশের দিনটি পুষ্কর যোগ তৈরি হয়েছে যার ফলে কেনাকাটা খুব শুভ বলে মনে করা হয় প্রথম মুহূর্ত উনত্রিশে অক্টোবর সকাল ছটা একত্রিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত দ্বিতীয় মুহূর্ত উনত্রিশে অক্টোবর সকাল এগারোটা বিয়াল্লিশ থেকে দুপুর বারোটা সাতাশ পর্যন্ত গধুলির সময় কেনাকাটা করা যায় এদিন বিকেল পাঁচটা আটত্রিশ থেকে ছটা চার পর্যন্ত সন্ধ্যে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় ছটা একত্রিশ থেকে আটটা একত্রিশ পর্যন্ত পুজো করা যাবে অর্থাৎ ধনতরাশের পুজোর জন্য ঘন্টা এক ঘন্টা বিয়াল্লিশ মিনিটের একটি শুভ যোগ সময় থাকবে ধনতরাসের পুজোর পদ্ধতি ধনতরাসের দিন ভগবান ধন্যন্তরী দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো করা উচিত এর জন্য শুভ সময়ের ভগবান কুবীরের ভগবান ধনন্তরী এবং দেবী লক্ষ্মীর পুজো শুরু করুন এবং তাদের ছবি বা মূর্তি একটি পবিত্র স্থানে রাখুন এরপর পুজোয় গণেশের মূর্তি অন্তর্ভুক্ত করুন এরপর সমস্ত দেবতাদের তিলক লাগান তাতে ফুল মিষ্টি ইত্যাদি নিবেদন করুন একটি প্রদীপ জ্বালান ঈশ্বরের কাছে আপনার ইচ্ছে কথা বলুন ধনতরাসের দিন আপনারা কী কী কিনবেন ধনতরাসের দিন লক্ষ্মী গণেশের মূর্তি কিনতে পারেন এবং দীপাবলির দিনে তাদের পুজো করতে পারেন এদিন দিন সোনা রূপো এবং ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া ধাতব পাত্র কেনা খুবই শুভ বিশেষ করে রূপো ও পিতলে পিতল ভগবান ধন্যন্তরী প্রধান ধাতু হিসেবে বিবেচিত হয় এই দুই ধাতুর বাসন কিনতে পারেন ভগবান ধন্বন্তরী সমুদ্র মন্থনের সময় তার হাতে একটি পাত্র নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তাই আপ আপনি ধনতরাসের দিনে একটি জলভর্তি পাত্র কিনতে পারেন এছাড়া নুন বাস্তবের জন্য খুবই শুভ বলে মনে করা হয় তাই ধনতরাসের দিন নুনও কেনা শুভ ধনতরাসের দিন খুব শুভ বলে মনে করা হয় সেদিন আপনারা সোনা রূপা গয়না বাসনপত্র রিয়েল এস্টেট ইত্যাদি কিনতে পারেন ধনতরাস নামটি কোথা থেকে এসে ধনতরাস নাম দুটি শব্দ থেকে এসেছে ধন এবং তেরাস ধন মানে সম্পদ আর তেরাস হলো কৃষ্ণপক্ষের ত্রয়োদেশ দিন ধনতরাসের আসল কাহিনী তার পরিবারে দেবী লক্ষ্মীর আগমনের সাথে কৃষক কৃষিকাজে সমৃদ্ধি লাভ করে এবং সম্পদকে স্বাগত জানায় যেহেতু বারো বছর শেষ হয়ে গেছে এবং তার পৃথিবী ছেড়ে যাওয়ার সময় এসেছে কৃষক তাকে যেতে দিতে অস্বীকার করেছিল দেবী লক্ষ্মী অবশেষে তার আসল পরিচয় প্রকাশ করলেন এবং প্রতি ধনতরাসে তাকে দেখার প্রতিশ্রুতি দিলেন ধনতরাসে কার পুজো করা হয় ধনতরাস হল ধনন্তরীর পুজো ধন্ন্তরী হিন্দু ঐতিহ্য অনুসারে সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন এক হাতে অমৃত অমৃত প্রদানকারী একটি অমৃত এবং অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র পাঠ ধারণ করেছিলেন তিনি দেবতাকে চিকিৎসক হিসাবে বিবেচিত করা হয় ধনন্তরী দেবতাকে ধন্বন্তরী হলেন ভগবান বিষ্ণুর অবতার এবং হিন্দু শাস্ত্র ও নিরাময় ও আয়ুর্বেদিক ওষুধের দেবতা যা আয়ুর্বেদ নামেও পরিচিত আয়ুর্বেদ যার অর্থ জীবনের জ্ঞান হল ঐতিহ্যগত ওষুধের একটি রূপ যা ভারতে হাজার হাজার বছর ধরে চর্চা হয়ে আসছে হিন্দু পুরাণে কুবের কে ছিলেন তিনি সম্পদের দেবতা এবং হিন্দু ধর্মের আধা দিব্য যক্ষের দেবতার রাজা তাকে উত্তরের রাজা দিকপাল এবং বিশ্বের একজন রক্ষক হিসাবে বিবেচনা করা হয় ধনতরাসে আপনারা কি কি কাজ করবেন না ধনতরাস নিশ্চিত কালো জিনিস কাচের জিনিসপত্র ধারালো জিনিস উপহারের বিনিময় টাকা ধার দেওয়া এবং প্লাস্টিক বা ভাঙা জিনিসগুলো এগিয়ে চলার পরামর্শ দেওয়া হয় ধনতরাসে কোন দিয়া জ্বালাতে হয় প্রথম দিয়া ডাস্টবিনের কাছে দক্ষিণ দিক মুখ করে ধনাসের বাড়ির বাইরে ডাস্টবিনের কাছে দক্ষিণ দিকে নির্দেশ করে প্রথম জ্বালানো উচিত আর এই প্রথাটি পরিবারের অকাল মৃত্যু এড়াতে সাহায্য করে বলে মনে করা হয় দীর্ঘায়ু এবং নিশ্চয়তা নিশ্চিত করে ধনতরাসে কোন রং পড়তে হয় ধনতরাস উপলক্ষে নতুন পোশাক পরা ঐতিহ্যগত এবং আপনি লাল কমলা হলুদ এবং আরও অনেক কিছু তো প্রাণবন্ত রং বেছে নিতে পারেন এই দিন কালো রঙ পরিধান করা এগিয়ে চলুন কারণ এটি অনেকের দ্বারা অশুভ বলে মনে করা হয় ধনতরাশে কি কারণে লবণ কেনা উচিত ধনরাশিতে সৌণ রূপ বাসনপত্র সেই সাথে হলদি ঝাড়ু লবণ এবং ধনিয়া বীজ এর সাথে আইটেম কেনা যেতে পারে এটাকে অত্যন্ত সৌভাগ্য বলে মনে করা হয় যা সৌভাগ্য স্বাস্থ্য নিয়ে আসে বলে মনে করা হয় ধনতরাশে ১৩টি দিয়া জ্বালানোর প্রথা রয়েছে কিছুকে নিকটতম মন্দির এবং অন্যগুলিকে বাড়ির বিভিন্ন অংশে অশুভ আত্মা এবং শক্তির থেকে রক্ষা করার জন্য দীপাবলিতে রং দিয়া জ্বালানো উচিত এবং পরিবারের প্রতিটি সদস্যকে সুরক্ষায় নিশ্চিত করতে পারে ধনতরাসে ঝাড়ু কেনা হয় কেন এই সময় কেনা অনেক শুভ সামগ্রীর মধ্যে যেমন সোনা ও রূপ একটি নতুন ঝাড়ু কেনা উপকারী বলে বিবেচিত হয় বাস্তুনীতি অনুসারে ধনতরাসে বা দীপাবলিতে একটি ঝাড়ু কেনা আপনার বাড়িতে সমৃদ্ধির আমন্ত্রণ জানানোর প্রতীক ধনতরাসের দিন ছটি খাবার প্রস্তুত করা খুবই শুভ বলে মনে করা হয় এক নম্বর হলো ক্ষীর দুই নম্বর হলো নৈবদ্য তিন নম্বর হলো খেল বাতাস চার নম্বর হলো বন্দি লাড্ডু পাঁচ নম্বর পঞ্চামৃত ছ নম্বর হলো লাপসি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন বড়দেরকে প্রণাম জানালাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন